আজকের এই সাংবাদিক সম্মেলনে স্বাগত জানাই। আজকে সাংবাদিক সম্মেলনে উপস্থিত আছে ভারতীয় জনতা পার্টির ত্রিপুরা প্রদেশের প্রবক্তা নরেন্দ্র ভট্টাচার্য মহোদয়। আমি নরেন্দ্র ভট্টাচার্য মহোদয়কে অনুরোধ করছি আজকের এই সাংবাদিক সম্মেলনে বিস্তারিত তথ্য তুলে দেওয়ার জন্য। নমস্কার সাংবাদিক বন্ধুরা, আপনারা ইতিমধ্যে অবগত আছেন যে নির্বাচনী প্রচার অভিযান চলছে এবং তার মধ্যে বিভিন্ন রাজনৈতিক দল তার মতামত রাখবে, এটা স্বাভাবিক। কিন্তু রাজ্যের বিরোধী দল, বিরোধী জোট, তারা যে ধরনের তথ্য উপস্থাপন করছে মানুষকে তো বিভ্রান্ত করা যায় না, আর দীর্ঘদিন বিভ্রান্ত করছে না, করাও যাবে না। তারপরেও এই সমস্ত বিষয়ে আমাদের যদি কোনো প্রতিক্রিয়া আমরা না দিই, না দিলে না হয়, সেই জন্য আমরা বিষয়গুলি আপনাদের সামনে রাখছি। সিপিএম বরাবরই অসত্য কথা বলে, অসত্য তথ্য দেয়, এটা তাদের রীতিনীতির মধ্যে পড়ে। অসত্য বলা, মিথ্যাচারিতা এবং হিংসা, এই হলো তাদের মূলস্থ। আমি প্রথম একটা বিষয় থেকে শুরু করছি, সিপিআইএম এর পার্টি মুখপাত্র দেশের নিউজ আছে, অবাধ ভোট অসংখ্য চিহ্ন দিয়েছিল, সন্দিহান পুলিশি। আপনাদের কাছে অনুরোধ রইল, আপনারা গিয়ে ভেতরে নিউজটা পড়ে দেখবেন, ভেতরে কি আছে। ভেতরে নিউজের সঙ্গে হিন্দির কোনো মিল, অদ্ভুত বিষয়। পুলিশ কোথায় সন্দেহ প্রকাশ করলো? যে জায়গায় 23 নির্বাচনের জন্য নির্বাচন কমিশন সাধুবাদ জানিয়েছে, সেই জায়গায় এই ধরনের বিভ্রান্তিমূলক প্রচার, এটাই তো প্রমাণ করে এখানে তাদের কোন উদ্দেশ্য কাজ করছে। এইরকম একটা বাতাবরণ তারা তৈরি করতে চাইছে যাতে সাধারণ মানুষ ভীত সন্ত্রস্ত হয়, নিরাপত্তার খামতি আছে বলে যাতে সাধারণ মানুষ মনে করে, এটা তো তাদের লক্ষ্য। পরিষ্কার হয়ে গেছে এই বিষয়টাকে। এই নির্বাচন সম্পর্কে তারা মোটামুটি আজ করে গেছেন কি ফলাফল হতে পারে, ঠিক আছে, সৎ সাহস নিয়ে নির্বাচনটা লড়ুন, তাতে কোনো অসুবিধা নেই, ফলাফল যাই হোক। কিন্তু সেই জায়গায় মিথ্যাচারিতা কেন? এ রাজ্যের অনেক নির্বাচন দেখেছে এই রাজ্যের মানুষ, অনেক নির্বাচন তারা দেখেছে। 18 নির্বাচন প্রথম নির্বাচন, যার পর একটি নির্বাচনোত্তর সন্ত্রাস হয়নি, আর তারপর 23 নির্বাচন, যার আগে কিংবা পরে প্রথম নির্বাচন, 23 নির্বাচনটা আবার প্রথম নির্বাচন, যার আগে একটিও সন্ত্রাসের ঘটনা ঘটেনি, কারো মৃত্যু হয়নি, পরেও হয়নি। পরিস্থিতির বদলটা কিভাবে হয়েছে? স্বাভাবিকভাবে নির্বাচন কমিশন চাইবে নির্বাচন যাতে সহিংস না হয়, এটাই কাম্য, গণতন্ত্রে এটাই কাম্য, এবং পরিস্থিতিটা এইরকম পর্যায়ে যাক, হিংসার ভাব ওইভাবে দূর হোক যাতে কোন সুরক্ষা কর্মীরই প্রয়োজন না পড়ে। এই ধরনের অপচেষ্টা আছে বলেই সুরক্ষা কর্মীর প্রয়োজন হয়, কিন্তু সাধারণ মানুষ তো চাইবে তাদের অধিকার, তাদের ভোটাধিকার যেটা আছে, তাদের গণতান্ত্রিক অধিকার, সেটা তারা প্রয়োগ করতে চাইবে কোনোভাবেই যাতে ব্যাঘাত না ঘটে,
এবং ওই ধরনের সমাজ ব্যবস্থা যখন ওই ধরনের তৈরি হবে, সমাজ ব্যবস্থায় ওই ধরনের পরিবেশ যখন সৃষ্টি হবে, স্বাধীনভাবে সুরক্ষা কর্মীর প্রয়োজন হবে। আপনারা এই খবরটিতে যেভাবে উল্লেখ করা আছে তাতে স্পষ্ট হচ্ছে এর পেছনে অনেক রহস্য রয়েছে। এর আগে আপনারা যারা প্রবীণরা আছেন, সাংবাদিকরা আছেন, বহুবার আমিও বলেছি, আপনারাও জানেন, এর আছে 13 নির্বাচনে কি হয়েছিল, ভোটের আগে কি হয়েছিল, বাংলাদেশ যে তার সর্বশেষ নির্বাচন বিধানসভা নির্বাচন, সেই 13 নির্বাচনে কি পরিমাণ হিংসা হয়েছিল। আমি দূরবর্তী এলাকাগুলি বাদ দিলাম, এই আগরতলা শহরের তার আশপাশে আমাদের কাছে কিছু ছবিগুলি আছে। মানুষ কিন্তু এসব ভুলে যায়নি। আমরা কোনো অবস্থাতেই সহিংসতা চাই না। মানুষ বেশি পরিমাণে ভোট দেয়, সবাই গিয়ে যাতে ভোট দেয়, বেশি সংখ্যায় যাতে ভোট করে, সেই জন্য আমাদের কার্যকর্তারা প্রচার চালাচ্ছেন। আমরা অবশ্যই আমাদের ভোট দানের কথা আমরা বলছি, কিন্তু আমরা সবাইকে এই অনুরোধ রাখছি, সাত সকালে গিয়ে সবাই আগে গিয়ে ভোটটা দেবেন। পেলে মারতাম, ইসকে বাদ জাল পাম, সেটা আমাদের স্লোগান, মানুষের গণতান্ত্রিক অধিকার রক্ষা করা। যাই হোক, সিপিএম যদি মনে করে কিংবা বিরোধী জোট যদি মনে করে যে অতীতের যে সমস্ত কার্যকলাপ তারা করেছেন অতীত, সেই সময়টা যদি তারা ফিরিয়ে আনতে চান, তবে তারা ভুল করছেন। এই দুঃসাহস তারা করবেন না, আমাদের বিশ্বাস আছে এ রাজ্যের মানুষের প্রতি যে কোন ধরনের অপচেষ্টা যদি হয়, মানুষই তার প্রতি পাশাপাশি সুরক্ষা কর্মীরা তো আছেনই। দ্বিতীয় আরেকটি বিষয়, গত কয়েকদিন যাবৎ আমাদের প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকার, যিনি এরা 20টা বছর মুখ্যমন্ত্রীর দায়িত্বে ছিলেন, তিনি কয়েকটি জনসভায় যাচ্ছেন এবং তিনি তার বক্তব্যে এমন সব কথা বলছেন যা অবাক করানো। মানুষের মধ্যেও প্রশ্ন আসে। তিনি বলছেন ভারতীয় জনতা পার্টি আবার ক্ষমতায় আসলে নাকি দেশটা থাকবে না, সংবিধান বাঁচাতে হবে, সংবিধানকে রক্ষা করতে হবে, গণতন্ত্র বিপন্ন, এই সমস্ত কথাগুলো বলছেন। তিনি কোন দলের মানুষ? ভারতীয় কমিউনিস্ট পার্টি। এই কমিউনিস্ট পার্টির যে পার্টির সংবিধান আছে তাতে কি উল্লেখ করা আছে? মানুষ বলছে, বারবার বলছে, আমরাও বলছি, এই পার্টির সংবিধানে লেখা আছে তারা তাদের লক্ষ্য হচ্ছে এই দেশে একনায়কতন্ত্র প্রতিষ্ঠা করা। এতবার বলার পরেও তাতে কিন্তু পরিবর্তন আনা হয়নি। তারা সংবিধান রক্ষার কথা বলছেন, তারা গণতন্ত্র রক্ষার কথা বলছেন, যাদের লক্ষ্য হচ্ছে তারা যদি কোনোদিন ক্ষমতায় আসে তাহলে এই দেশের গণতন্ত্রকে তারা ধ্বংস করে দেবে, একনায়কতন্ত্র প্রতিষ্ঠা করবে, এই হচ্ছে যাদের লক্ষ্য, তারা গণতন্ত্রের কথা বলছেন। দেশকে বাঁচাতে হবে, দেশ নিয়ে তাদের কি ব্যাখ্যা? দেশকে বিভাজনের
পথে এগিয়ে দিয়েছে কমিউনিস্টরা। এখনো কংগ্রেসের মাধ্যমে তারা বিভাজনের পথ খুঁজছে। যে সমস্ত বিশ্ববিদ্যালয় তাদের সংগঠন আছে, এই বামপন্থীদের সংগঠন আছে, সেখান থেকে এই আওয়াজগুলি ওঠে, বিভাজনের কথা ওঠে। কোনোভাবে এই দেশের মঙ্গল চায় না, এই দেশটাকে ধ্বংস করতে চায়। ফলে তাদের বিরুদ্ধে অবশ্যই মানুষ সচেতন আছেন এবং সচেতন থেকেই তারা তাদের দেশের নির্বাচন আর আগে শেষ হয়ে গেছে। এখন এসে প্রাক্তন মুখ্যমন্ত্রী বলছেন 17% ভোট নাকি জোর করে দেওয়া হয়েছে। কি সব কথা, রাজ্যের মানুষকে অপমান করছেন। ভোট সেই ভোট শেষ হওয়ার পর আপনারা বলেছিলেন যে আপনারা নাকি ক্ষমতায় আসছেন, আর এখন বলছেন এত মাস পরে আপনারা বলছেন 17% ভোট জোর করে দেওয়া হয়েছে। আমি আপনার বক্তব্য শুনিনি, কিন্তু মিডিয়াতে যে তথ্য এসেছে তার ভিত্তিতে আমরা কথাগুলি বলছি। কেমন ধরনের কথা, এতদিন ধরে আপনি রাজ্যটাকে শাসন করলেন আর আপনি এই ধরনের কথাবার্তা বলতে পারেন? আপনি যদি আপনি এই ধরনের সর্বোচ্চ নেতা এই রাজ্যে, আপনি যদি এই ধরনের অসত্য কথা বলেন, আপনি অসত্য বলছেন, এই রাজ্যে কাজ নেই, খাবার নেই, কোথায় আছে দৃষ্টান্তটা দেখান আপনার। আমাদের প্রত্যাশী বিপ্লব কুমার দেব চ্যালেঞ্জ করেছেন, জবাব দিন, দেখান দৃষ্টান্তটা কোথায়। দেখাতে পারবেন না? হ্যাঁ, দেখাতে পারেন, আপনাদের পার্টির নেতাদের দেখাতে পারেন, তাদের রচর সংগ্রহে বাধা পড়ছে। কারণ গাঁজা চাষের উপর প্রতিবন্ধকতা এসছে, ড্রাগস ব্যাপারীদের ধরপাকড় চলছে, অবৈধ ব্যবসা বন্ধ, আপনারা রচর সংগ্রহ করতে পারছেন না। আপনাদের কাজ মানুষ আপনাদের গেলে আপনাদের ফিরিয়ে দেয়। আপনারা তো দেখেছেন ভাইরাল হয়েছে না অনেক ছবি, সিপিএম এর নেতারা গেছেন, সিপিএম এর প্রাক্তন ক্যাডাররাই এখন তাড়িয়ে দিয়েছেন, বলো যাও, এখন আসার দরকার নেই, এতকাল কি করেছো। সেই প্রশ্নগুলি তো তারাই করছে, আমরা করছি না, আমরা এই সংস্কৃতিতে বিশ্বাসীও না। জবাব তো তারা দিচ্ছে, তাহলে কাজ নেই তাদের, সাধারণ মানুষের কাজ আছে। ঠিক আছে, এই রাজ্যের মানুষ, এই রাজ্যের যুবারা বৈরাজ্যে যেতেই পারেন, বিদেশে যেতেই পারেন তাদের কাজের জন্য, কিন্তু এমন দৃষ্টান্ত আজকের দিনে আছে যারা বাইরে কাজ করতেন, এখন রাজ্যে ফিরে এসেছেন, সৌদ্যোগী হিসাবে নিজেদের প্রতিষ্ঠিত করেছেন, এমন দৃষ্টান্ত অনেক আছে। শুধু নিজেরা আত্মনির্ভর হয়েছেন এমনটা না, অন্য অনেকের কর্মসংস্থান করে দিয়েছেন। তিনি স্বীকার করেছেন, কিন্তু বামেরা ভোট চাইতে গেলে, বাম নেতারা ভোট চাইতে গেলে তাদের অনেকেই গা বন্ধ করছেন, এটাও উনি স্বীকার করেছেন। স্বাভাবিকভাবেই করবে, স্বাভাবিকভাবেই করবে, এতদিন আপনারা কি করেছেন।
যতদিন ক্ষমতায় ছিলেন ততদিন কি করেছেন, আর এখন ক্ষমতা হারিয়ে এত কম সময়ের মধ্যে আপনাদের এমন দুরবস্থা হলো যে কংগ্রেসের সঙ্গে আপনাদের গাছড়া বাঁধতে হবে। এতদিন আপনারাই অভিযোগ করতেন কংগ্রেস এনএলএ কি তৈরি করেছে, আপনারাই বলতেন, বিধানসভায় দাঁড়িয়ে বলেছেন মেয়ে প্রাক্তন মুখ্যমন্ত্রী, বিধানসভায় দাঁড়িয়ে বলেছেন সেই রেকর্ড আছে। এটা কি এই এনএলএফটির সঙ্গে সম্পর্ক থাকাটা কি গণতন্ত্রের অঙ্গ? এখন বৃহত্তর স্বার্থে আপনারা জোট বেঁধেছেন, এটা কি গণতন্ত্রের অঙ্গ ছিল? কংগ্রেস রাজনীতি উবে যাচ্ছে, ঠিক আছে, কংগ্রেস অভিযোগ করেছে এক বিএফসি প্রেমের তৈরি, এখন বিভিন্ন সময় দৃষ্টান্ত দেখানো হয়েছে তারা আজকের দিনে এসে গণতন্ত্র রক্ষার কথা বলছেন আপনারা, যারা গণতন্ত্রকে আপনারা মানেন না, আপনাদের পার্টি দর্শনে তা নেই, আপনারা গণতন্ত্রের বিরোধী, আপনারা এই দেশে গণতন্ত্রকে ধ্বংস করতে চান, আপনারা নায়কতন্ত্র প্রতিষ্ঠা করতে চান, আপনারা গণতন্ত্রের কথা বলছেন, দেশ বাঁচানোর কথা আপনারা বলছেন, দেশ ভাগের জন্য মুসলিম লীগকে কে সহায়তা করেছিল সেই ইতিহাস তো আছে, আগামী দিনে আরো ইতিহাস বেরিয়ে আসবে, গবেষণাগুলি হচ্ছে। ২০১৪ সালে নরেন্দ্র মোদীর নেতৃত্বে সরকার প্রতিষ্ঠিত হওয়ার পর আন্তর্জাতিক ক্ষেত্রে দেশের মান বৃদ্ধি পেয়েছে, মর্যাদা বৃদ্ধি পেয়েছে, বিভিন্ন ক্ষেত্রে সাফল্য আসছে। হ্যাঁ, চিন্তা পছন্দ হচ্ছে না, অবশ্যই চিন্তা পছন্দ করছে না, এবং আপনারা যারা প্রবীণরা আছেন তারা অবশ্যই জানেন যে কমিউনিস্ট পার্টি, অবিভক্ত কমিউনিস্ট পার্টি ভাগ হয়েছিল, এবং যারা সিপিআইএম তারা হচ্ছে চীনাপন্থী। ভারতের অগ্রগতি চীনের পছন্দ হচ্ছে না, সেটা স্বাভাবিক, আর চীনাপন্থীরা তা পছন্দ করবেন এমনটা ভাবার কোনো কারণ নেই। যাই হোক, দীর্ঘদিন মুখ্যমন্ত্রীর দায়িত্বে থাকার পর এখন এই রাজনীতিতে নিজেকে ভাসিয়ে রাখার জন্য এমন সব বিভ্রান্ত তথ্য না দিলেই ভালো, যে কোথাও কাজের অভাব নেই, খাদ্যের অভাব নেই, তা বলার অপেক্ষায় রাখে, প্রয়োজনের তুলনায় অধিক আছে। আপনি অপমান করেছেন বিভিন্ন সময়, বিধানসভায় দাঁড়িয়ে বাদল পত্রিকা বলেছেন, সাংবাদিকদের অপমান করেছেন বিভিন্ন সময়। যাই হোক, এখন এইসব থেকে বিরত থাকা উচিত, আপনাদের সময় শেষ, এখন এই সমস্ত থেকে বিরত থাকুন। সিপিএম এর আরেকটা বিষয় আমরা দেখতে পাচ্ছি, আমাদের পূর্ব ত্রিপুরা কেন্দ্রে সেখানে কিছু নেতা, সে কি আধুনিক নেতা থেকে শুরু করে একটু উপরের স্তরে, সেটা পরিকল্পনা মাফিক চলছে বলে আমাদের ধারণা। আমাদের যিনি প্রত্যাশী কৃতিশীল দেব, ওনার সম্পর্কে বেশ কিছু জায়গায়
এমনটা প্রচার করা আছে, তিনি বহিরাগত এবং কয়েক জায়গায় খুব আপত্তিকর শব্দ ব্যবহার করা আছে, এগুলি কিন্তু বরদাস্ত করা যায় না। এতে পরিষ্কার হয় নারীদের সম্পর্কে সিপিএম এর অবস্থানটা কি। আমাদের যিনি প্রত্যাশী তিনি এই রাজ্যের মেয়ে, বৈবাহিক কারণে তিনি বহিরাজ্যে থাকেন। আমাদের সমাজ ব্যবস্থায় কি আছে, আইনগত দৃষ্টিতে আমাদের মেয়ে তার পৈতৃক সম্পত্তি পিতার ঘরের উপর আইনগত অধিকার যেমন আছে, আমরা সামাজিক ব্যবস্থাতেও সেটা মেনে নিয়েছি। এটা নতুন করে মানে প্রয়োগ করা হয়েছে এমনটা না। এই কমিউনিস্টরা কতটা নারী বিরোধী ওনার সম্পর্কে এই কথাগুলি বলছেন। এটা কিন্তু মানুষ লক্ষ্য করছে এবং মহিলাদের অপমান, নারীদের অপমান, এই অপমান করার চেষ্টা ফলাফেলা পাবে। ঠিক আছে, আপনারা যাদের মদত দিচ্ছেন সেই কংগ্রেসীদের, সেই কংগ্রেসের নেতাও বলেছেন এইবার লড়াইটা শক্তির বিরুদ্ধে, তো শক্তিকে জবাব দেবে। আমরা শক্তির সাধনা করি। আজ থেকে নবরাত্রি শুরু হয়েছে, এই নবরাত্রিতে দেবীর পূজা হয়, মানুষ জবাব দেবে। তাও বলছি যারা সিপিএম এর সিনিয়র লিডাররা আছে, এই সমস্ত কটূক্তি করা থেকে তাদের ওই শিখি আধুনিক নেতাদের বিরত রাখার চেষ্টা করবে এবং এইভাবে প্ররোচনা দেবেন। সর্বোপরি আমি বলব, অশান্তির বাতাবরণ সৃষ্টি করার একটা চেষ্টা চলছে, কারণ বিরোধীরা বুঝে গেছে তাদের জামানত জব্দ হবে। বহু ক্ষেত্রে তাদের কাজ করার লোকই নেই, প্রচার অভিযান শুরু করতে পারেনি বহু ক্ষেত্রে। সেই জায়গায় আশায় বুক ভাবছেন তারা, নীরব বিপ্লব হবে বলছেন। ঠিক আছে, নীরব বিপ্লবের বুদ্ধি যদি আপনাদের আসতে থাকে রাখুন, অশান্তির বাতাবরণ সৃষ্টি করার চেষ্টা আপনারা করবেন, এ থেকে বিরত থাকবেন। বিশেষ করে আমি এরাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকারকে অনুরোধ করছি, তার গরিমাটা বজায় রাখবেন। এতকাল মুখ্যমন্ত্রী থাকার পর অসত্য তথ্য দেওয়া, আক্রমণমূলক বক্তব্য রাখা, রাজ্যের মানুষকে অপমান করা, এই যে এখন বলছেন জোর করে 17% ভোট জোর করে দেওয়া, এগুলির মাধ্যমে এই রাজ্যের ভোটারদের অপমান করার যে চেষ্টা আপনারা করছেন তা থেকে বিরত থাকবেন। এতে অন্যথায় আপনাদের অবস্থাটা আরো দুর্বল হবে। এমনিতেই আপনারা দেখছেন আপনাদের অবস্থা কি হয়েছে, 18-তে আপনারা গদিচ্যুত হওয়ার পর এই 5 বছরে এমন কি হাল হলো যে আপনারা নিজেদের আসনগুলি ধরে রাখতে পারলেন না, আসন সংখ্যা আরো কমে গেল। কার্যকারণে আপনারা বিরোধী দল নেতার আসন পেয়েছেন সবেমাত্র। যাই হোক, এই সমস্ত বিষয়গুলি থেকে আপনারা শিক্ষা নেবেন এবং রাজ্যের মানুষের কাছে আমরা অনুরোধ করব।
একদম সকাল সকাল ভোট কেন্দ্রে গিয়ে মতদান করবেন এবং এই দেশের স্বার্থে মানুষের স্বার্থে ভোট দেবেন। উচ্ছৃঙ্খল পরিস্থিতির সৃষ্টি যদি কেউ করতে চায় সেই সম্পর্কে সংশ্লিষ্ট যারা দায়িত্বপ্রাপ্তরা আছেন তাদেরকে অবহিত করুন এবং এই গণতান্ত্রিক প্রক্রিয়ায় আপনারা আপনাদের গুরুত্বপূর্ণ ভূমিকা নেন। আপনাদের যদি কিছু জিজ্ঞাসা থাকে। রান্নার স্বাদ এবং গুণমান বৃদ্ধি পানি সিস্টার গুঁড়া মশলা সয়াবিন আটা সুজির পর প্রত্যেকের সুস্বাস্থ্যের জন্য এবার রান্নার তেলের দায়িত্ব সিস্টার কাচ্চিঘানি মাস্টার্ড ওয়েল। সিস্টার, আপনাদের বিশ্বাস আমাদের দায়িত্ব।